সকল দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। নয়নপথগামী শ্রী শ্রী জগন্নাথ স্বামীর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রভু জগন্নাথদেব তার রথ নন্দীঘোষ, বলভদ্র তার রথ তালধ্বজ এবং দেবী সুভদ্রার তার দেবদলন রথে চড়ে গিয়েছেন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বেড়াতে। মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে পুনরায় শ্রীমন্দিরে ফিরবেন 9 দিন পর, যা পুনর্যাত্রা বা বহুরা যাত্রা নামে পরিচিত। বর্তমানে গুন্ডিচা মন্দিরের বাইরে অপেক্ষা করছে নন্দীঘোষ, তালধ্বজ এবং দেবদলন। কিন্তু রথযাত্রার 3 দিন পর প্রভু জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে গেল। এমন দুঃসাহসিক কাজ কে করল? জগন্নাথ স্বামীর অগণিত ভক্তের ভিড় থাকার সত্ত্বেও কিভাবে ঘটে গেল এমন ভয়ঙ্কর কাণ্ড? আর কি হলো এরপর? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে পরিবারে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। আসুন জেনে নিই প্রভু জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে গেল কিভাবে। পুরী ধামে রথযাত্রার 3 দিন পরের এক অদ্ভুত প্রথা, যা হেরা পঞ্চমী নামে পরিচিত, তা অনুষ্ঠিত হয়ে আসছে বহু বছর ধরে। এই প্রথার প্রচলন কিভাবে ঘটেছিল তাই আপনাদের এখন জানাচ্ছি সরাসরি পুরীর নিয়মনীতি থেকে। স্নানযাত্রার দিন মহাস্নানের পর প্রভু জগন্নাথদেব গিয়েছেন অনবসরকালে। দীর্ঘ 15 দিন পর তিনি নবযৌবন রূপ ধারণ করবেন, আর এই 15 দিন তিনি মা লক্ষ্মীর সাথেও সাক্ষাৎ করবেন না। দীর্ঘ 15 দিন অতিক্রম হওয়ার পর স্বামী জগন্নাথ দেব আসবেন শ্রীমন্দিরে মা লক্ষ্মীর সাথে দেখা করতে, এমনটাই ভেবেছিলেন মা লক্ষ্মী দেবী। তাই তিনি সেজে উঠেছেন নতুন সাজে, আর তার সাজের দায়িত্ব নিয়েছেন স্বয়ং বিমলা দেবী। কিন্তু এই সময় জগন্নাথ দেব ঘটালেন একটি কাণ্ড। তিনি শ্রীমন্দিরে না এসে বলভদ্র ও দেবী সুভদ্রা এবং তার অগণিত ভক্তদের সাথে মেতে উঠলেন রথযাত্রা উৎসবে, এবং নন্দীঘোষে চড়ে তিনি চলে গেলেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। তবে যাওয়ার সময় তার সেবকদের দিয়ে খবর পাঠালেন মা লক্ষ্মীর কাছে যে তিনি 2 দিন পরেই ফিরে আসবেন। কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে যাবার পরেও যখন স্বামী জগন্নাথ দেব শ্রীমন্দিরে ফিরলেন না, তখন মা লক্ষ্মী দেবী গেলেন গুন্ডিচা মন্দিরে। গিয়ে দেখলেন অগণিত ভক্তের মাঝে আনন্দে আপ্লুত মহাপ্রভু জগন্নাথ দেব, এবং তিনি এতই ব্যস্ত ভক্তদের সাথে যে মা লক্ষ্মী দেবীর দিকে দৃষ্টিপাত করলেন না। তখন মা লক্ষ্মী দেবী রাগে দুঃখে এবং অপমানে শ্রীমন্দিরে ফিরে এলেন, এবং আসার সময় তিনি শ্রী জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে দিয়ে এলেন। শ্রীমন্দিরে ফিরে মন্দিরে দ্বার বন্ধ করে দিলেন, যা হেরা পঞ্চমী নামে পরিচিত। অষ্টমী তিথি অর্থাৎ
উল্টো রথের দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব তার ভাই বোনের সাথে ফিরে এলেন শ্রীমন্দিরে, যা বহুড়া যাত্রা নামে পরিচিত। তখনও কিন্তু তিনি জানেন না মা লক্ষ্মী অভিমানে দুঃখে অপমানে দ্বার বন্ধ করে বসে আছেন। তাই প্রভু জগন্নাথদেব সোনাবেশ ধারণ করে রথে অধিষ্ঠিত হয়ে আনন্দে মেতে থাকলেন তার ভক্তদের সাথে। এই সময় অধরাপনা উৎসব পালন করা হয়। চার দিন পর ত্রয়োদশ তিথিতে জগন্নাথ দেব যখন শ্রীমন্দিরে প্রবেশ করতে যান, তখন তিনি জানতে পারেন মা লক্ষ্মী দেবীর অভিমানের কথা। প্রভু জগন্নাথ দেব তখন এক হাঁড়ি রসগোল্লা দিয়ে মা লক্ষ্মীর রাগ ভাঙান। আর তারপরেই প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর পুনর্বিবাহ অনুষ্ঠান পালিত হয় শ্রীমন্দিরে। স্কন্ধপুরাণ, পদ্মপুরাণ এবং বিভিন্ন ধরনের শাস্ত্র থেকে আমরা পুরীর রথযাত্রার ইতিহাস সম্পর্কে জানতে পারি। শাস্ত্র অনুযায়ী রথে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, কারণ সে সকল পুণ্য এবং মোক্ষ লাভ করে। গুন্ডিচা মন্দির আসলে কি এখন সেটাই জেনে নেব। শ্রীমন্দির থেকে প্রায় দেড় মাইল দূরে বড়দাণ্ডের শেষ প্রান্তে অবস্থিত গুন্ডিচা মন্দির। এই স্থানটিকে সুন্দরাচল বলা হয়ে থাকে। মহারাজা ইন্দ্রদুম্নের পাটরানী গুন্ডিচা দেবীর নাম অনুসারেই এই স্থানের নামকরণ করা হয়েছে, যা গুঞ্জাবাটি নামেও পরিচিত। কৌমাত্য রাজার কন্যা মালাবতী দেবীকে বিবাহ করেছিলেন মহারাজা ইন্দ্রদুম্ন, যিনি ইতিহাসে গুন্ডিচা দেবী নামে পরিচিত। গুন্ডিচা মন্দিরের দুইটি দ্বার, একটি সিংহদ্বার এবং অপরটি বিজয়দ্বার। এই মন্দিরেই মহারাজা ইন্দ্রদুম্নের সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদিতে মহাপ্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, সেই কারণেই এই স্থানের অপর নাম জনকপুর। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এবং মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে গুন্ডিচা মন্দিরে মহোৎসব পালন করা হয়। রথযাত্রার সময় মহাপ্রভু জগন্নাথ দেব এই গুন্ডিচা মন্দিরে আসেন, সাথে আসেন তার অগণিত ভক্তরা। দীর্ঘ আট দিন ধরে এই মন্দিরে তখন মহোৎসব চলে। গুন্ডিচা মন্দিরের পাশেই রয়েছে একটি সুবৃহৎ সরোবর, যা ইন্দ্রদুম্ন সরোবর নামে পরিচিত। পুরাণ অনুসারে মহারাজা ইন্দ্রদুম্ন তার অশ্বমেধ যজ্ঞের জন্য যে গোদান করেছিলেন, সেই সকল গোমাতার খুর দ্বারা যে গর্ত সৃষ্টি হয়েছিল, তার থেকেই এই সরোবরের সৃষ্টি। এই সরোবরে স্নান করলে এবং তর্পণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এখানে আছে অনেক কুর্ম, অর্থাৎ কচ্ছপ। এই কুর্মগুলি আসলে কি? প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে কারা এই সরোবরে কুর্ম হয়ে আছেন তা যদি জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আগামী কোনো ভিডিওতে সেই তথ্য আপনাদের জন্য নিয়ে আসব। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
আমার সকল দর্শক বন্ধুর জন্য রইল শুভকামনা। জয় জগন্নাথ, জয় মণিমা। জয় জগন্নাথ।